আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো হ্যালো, স্যার শুনতেছি স্যার। কেমন আছেন বলুন। জি আলহামদুলিল্লাহ, আপনি কি অবস্থা স্যার? তো ভালো আছি। আপনাদের উপস্থিতি এরকম কেন, তিনজন মাত্র আজকে? সব চলে গেছে, গতকালকে একটার দিকে আপনারা চলে গেছিলেন কেন? গতকালকে আপনি তো মানে চলে গেছিলেন। কালকে তো আমি ক্লাসে ছিলাম না স্যার, একটা কাজ ছিল অফিসের, ক্লাস করতেই পারিনি। আচ্ছা, এমডি ইমরান আসেন না? হ্যাঁ, ওই তো ইমরান জি ভাইয়ের স্যার। একটা প্রবলেম আছে ভাই, আপনি দেখান স্যার কি এটা। আপনি তো গতকালকে চলে গেছেন কেন, সেটা বলেন আগে আমাকে। কালকে স্যার, ক্লাসে কালকে আমি মাস্টার ছিলাম, ক্লাস করুন ছিলাম স্যার। না, আপনাকে আমি ডাকছি, আপনি ক্লাস অন করে রাখে অন্য জায়গায় চলে গেছেন মানে। হ্যাঁ, আমি অফিসে কাজ করি তো, হয়তো বা আমার ফোনে ফোন আসলে পরে আর ফোনটা কানেক্ট করি না, এর জন্য আমি শুনতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে। কিন্তু কালকে স্যার আপনি দেখাইছেন না যেটা, ওইটা আমি ওই তার আগের দিনই করে ফেলছিলাম। আচ্ছা বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের হোমওয়ার্কটা একটু চেক করি তাহলে, নাকি? হোমওয়ার্কের কী অবস্থা দেখি, হোমওয়ার্ক কতজন করছেন? হোমওয়ার্ক তো মাত্র দুইজন করছে দেখতেছি। আচ্ছা, নাসির হোসেন আছে, উনি হোমওয়ার্ক করছে। আপনি আমাকে কী দিয়েছেন এটা, লিঙ্কডইনে অ্যাডসারিয়ে নাকি? নাসির হোসেন আছেন, জি স্যার, এটা কি দিছেন আপনি? ইমেল স্ক্রিনশট দিলেন না আমাকে, তাহলে তো হইতো। এটা কিসের লিঙ্ক? এটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের লিঙ্ক, সেটা কি আমার এখান থেকে ওপেন হবে? আমি কি আপনার অ্যাকাউন্টে অ্যাডমিন? আচ্ছা সরি স্যার। আর আপনি কি করছেন এটা, আচ্ছা নাহিদ করছি, হাসান? হ্যাঁ কাজটা আমি করছি স্যার, ওটা স্ক্রিনশট রাখছিলাম, পরে আমি পাঠাই দিলে স্যার। আচ্ছা আচ্ছা, ইমরানের কী হয়েছে আপনার বলেন, কোন জায়গায় প্রবলেম হয়েছিল আপনার? ওই যে গতকালকে যে আপনার বায়োডাটা ছিল, তাই না? শুনতে পাচ্ছেন? স্যার ও তো অফিসে জব করে, হয়তো বা কোনো এই জন্য মনে হয় কথা বলতে পারছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এক সেকেন্ড, ফোন ধরি আমি। হ্যালো, আচ্ছা আজিজুল ইসলাম আছেন না? আজিজুল ইসলামের কী অবস্থা? আপনি তো খালি গ্রুপে পোস্ট দেন, আপনাকে সব কিছু ভালোভাবে বলি তারপর গ্রুপে পোস্ট দেন কেন? হ্যালো স্যার, স্যার কাজ করে দেওয়ার পরে মানে কোনো রিপ্লাই দেয় না, মেসেজ দেওয়ার পরে পরে যখন প্রায় সময় শেষ তখন ওটা আবার রিভিশনে দিছে, পরে পরে আবার মেসেজ দিছি, মেসেজ দেয় না, রিপ্লাই দেয় না। পরে কালকে চাইছে আমার এয়ার টার্ন করে দিতে বলতেছে, এয়ার টার্ন করতে গেলে তখন ইউএসএ ডলার কারেন্সি দেওয়া ছিল ওনার ওখানে, ওইটা আবার আমার মানে পাউন্ড, ব্রিটিশ পাউন্ড করে দিতে বলতেছে। আমি বললাম যে আমার নতুন অ্যাকাউন্ট এটা রেজিস্টার্ড হয়ে যাবো যে কোনো মুহূর্তে, না তার করে দিতে হবে, করতে গিয়ে রেজিস্টার্ড হয়েছে পরে আমি ক্যান্সেল করে দিছি, মানে সময় দিব না অতিরিক্ত যার জন্য আর ক্যান্সেল করা। অর্ডার ক্যান্সেল করেন কেন বলুন তো, অর্ডার ক্যান্সেল স্যার শুনতে পাচ্ছেন? মানে হ্যাঁ, ওই অতিরিক্ত কোনো দাঁড়ান। সময় দিব না, ও আমি আচ্ছা, অতিরিক্ত সময়ের কথা বলছি যে আমি এটা ঠিক করে দিতে অতিরিক্ত সময় লাগবে, হুম সময় দিতে আবার
কাজ করে দিতে হবে কালকে, পরে আমি ওটা ক্যান্সেল করে দিছি। উনি অবশ্য উনি ই করছেন না, আজকে মনে হয় আবার ওজু করাবো মেসেজ দিছিল যে আমি এক্সট্রা সময় দেবো আপনি কাজটা করেন। কাজটা উনি তাহলে ইয়ে করে নাই না, মানে ক্যান্সেলটা অ্যাকসেপ্ট করে নাই? না এখনো অ্যাকসেপ্ট করে নাই, আবার মেসেজ দিছিল যে আমি সময় দেবো আপনি কাজটা করেন, কিন্তু ওনার একটা ছবি চাইছে, আমি ফটো একটা ফটো দেব না। উনি ফটো ছাড়া তো ফেসবুক অ্যাকাউন্টে অ্যাডস ম্যানেজারে কাজ করতে গেলে এটা যে কোনো সময় রেজিস্টার্ড হয়ে যায়। তাহলে ঠিক, অন্য কারো ফটো অ্যাড করবো তাও করতে দিতেছে না। ভালোভাবে বুঝে বলেন, আর ফেসবুকের পলিসিগুলো ওনাকে একটু দেখাবেন যে দেখেন এটা এটা ফেসবুকের পলিসি, এটা আমার পলিসি না, তো দেখে ওনাকে লাইন নিয়ে কাজ করছি তারপরও সমস্যা করছে, মিটের মাধ্যমে দেখে দেখে কাজ করছি তারপরও সমস্যা করছে। আচ্ছা ঠিক আছে, দেখেন উনি যেহেতু বলছে যে উইথড্র করবে তাহলে দেখেন কি বলে। বলে স্যার আর আমি পেপ্যালের অ্যামাউন্টটা তো উঠাইতে পারতেছি না, না আপনার ওখানে ট্রান্সফার করে দিলে আপনি যদি উঠাই দিতেন। কি পেপ্যালের? জি স্যার, পেপ্যালের ডলার আমাকে ট্রান্সফার করতেও আপনি পারবেন না, আপনার অ্যাকাউন্ট হোল্ডে আছে। আপনার অ্যাকাউন্ট স্যার অ্যাকাউন্ট তো স্যার পুরো ডলার তো হোল্ডে না, কত আছে? 150 অ্যাভেলেবল আছে। অ্যাভেলেবল ফর উইথড্র? জি স্যার। ঠিক আছে, যদি আপনি করতে পারেন তাহলে করা যেতে পারে। আমি আমার পেপ্যালে নিজে এখনো উইথড্র দেইনি কোনো। ঠিক আছে স্যার, আমি প্রথমে $5 বা $10 দিই, ওইটা উইথড্র হইলে পরে বাকিটা দিয়ে দিই। আচ্ছা উইথড্র হবে সেটা নিয়ে সমস্যা নেই, কারণ আমার কার্ড অ্যাড করা আছে তো উইথড্র হবে। আচ্ছা ঠিক আছে, আপনার পুরো ব্যালেন্সটা আপনি আগে ইয়ে করেন, আপনার কত ব্যালেন্স পেন্ডিং আছে এখন? অ্যাভেলেবল আছে 150, পেন্ডিং আছে 47। 47 পুরোটা হোক তারপরে আমি উঠাই দিব, আমার এখানে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলেন এমডি ম্যাম বলেন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি শেয়ার দিব একটু আমার ওই প্রবলেমটা। হ্যাঁ এরকম চলে, স্যার আপডেট একটু অফ করেন। দেখেন প্রবলেম শেয়ার করেন, এক সেকেন্ড আসতে। আচ্ছা আজিজুল ভাই, এটা কি ফাইবার নাকি আপওয়ার্কে? আপওয়ার্কে মানে আপওয়ার্ক বাইরে থেকে নিছি আর কি, ফেসবুকের থেকে। আপওয়ার্কে টাকাটা উইথড্র করবেন তাই তো, ডলার গুলা? না না না, আমার পেপ্যালে দিছে সরাসরি। স্ক্রিন শেয়ার করতে বলুন যে।
জি স্যার, জি স্যার, করতেছি। আজকে যে কাজটা দিয়েছি সেই কাজটা কি আদৌ করছেন? আমি আগে পেস্ট করছিলাম, স্যার পেয়েছেন? আমি আগে পেস্টে করছিলাম না তো, আজকে পেস্টে করছি আর ডান আর দেখ করছি, এখন কাই কি ক্লাসে আছি। নিচে দেখেন তো কি লেখছে এখানে। এখানে তো মনিটাইজেশন অ্যাড ছিল, জি স্যার, ওই যে মনিটাইজেশনটা হচ্ছে আর কি লস্ট হয়ে গেছে, কোন একটা ভায়োলেন্ট হয়েছে তো এখানে স্যার, এটা উনি পারতেছে না। আর 2 নম্বর হচ্ছে স্যার আপনার এই যে এখানে যে ইনিশিয়াল সেটআপ যেটা আছে, যে আর্টিকেল গুলা এগুলো এখানে এরর দেখাচ্ছে, এটার জন্য হচ্ছে ওনার ওই অ্যাডের যে পেমেন্টটা আসে ওটা আসতেছে না, এই যে এররটা আপনার যে দেখাচ্ছে। স্টেপ যেগুলো দিছে না, জি জি ওই স্টেপ গুলো আপনাকে ফলো করতে হবে, রিভিউ করতে হবে, আর কোনো উপায় নাই। রিভিউ গুলো ঠিক হয়ে যাবে স্যার এটা? ঠিক হবে না সেটা তো বলা যাবে না, কারণ উনি হয়তো তাহলে এখন কি ফেসবুকের করবো এটা? বাইরে পলিসি ইয়ে করছে। আপনি এখন স্টেপ গুলো ফলো করে রিভিউ করে কাজ করেন, একবার না হলে তিন চার বার করেন। আর আপনি তো বাংলাদেশি ক্লায়েন্ট না, এই ক্লায়েন্টের কাজ নিয়েন না, এখানে ঝামেলা আছে। তাই না? হুম, তাহলে স্যার মানা করে দিয়েছে। কথা হচ্ছে আপনার কাছে অ্যাডভান্স কোনো পেমেন্টও করবে না। স্যার পেমেন্ট নিয়ে ঝামেলা নাই, পেমেন্ট উনি বলছে অ্যাডভান্সই করবে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে স্যার এটা তো একটা ইয়া আর কি নিউজ পেপার, সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে অনেক লাইক, 1 লাখের উপর লাইক আছে, কোনো প্রবলেম হয়ে গেলে পরে একটা ঝামেলা করবে। চলে আপনি বাদ দেন এটা। ঠিক আছে জি স্যার, ঠিক আছে, তাহলে মানা করে দিয়েছে তাহলে। আমি কিন্তু আপনাদের হোমওয়ার্ক পাইনি আছে আরো। হোমওয়ার্ক করছেন কি? আসলে সত্যি কথা বলেন, ভাই একজন করেননি। স্যার আমি করছি স্যার, ইমেল করেন আমাকে, ইমেল করেন, স্ক্রিনশট ইমেল করেন। আচ্ছা ঠিক আছে স্যার, করতেছি স্যার।
আচ্ছা আপনি কি মেল পাঠাবেন নাসিরুদ্দিন চৌহান? স্যার পাঠাইছি এখন। স্যার আমি তো স্যার লোকেশন স্যার ইউকে দিছিলাম স্যার না লিখে। আচ্ছা দেখতেছি আপনার এটা কি দেখছেন দেখে। $100 ডেলি বাজেট। আচ্ছা অডিয়েন্স সিলেকশনই তো করেননি, অডিয়েন্স বাকিগুলো কই সব? আপনাকে বলছেন শুধু রিয়েল ইন্স্যুরেন্সের জন্য করতে, তাই না? জি স্যার ওইগুলো কাইটা পরে ইন্স্যুরেন্স যেগুলো মগরেট ওইগুলো কাইটা দিয়ে গুলো দিছি। আচ্ছা আর একটু অডিয়েন্সটাকে স্পেসিফিক করতে হবে, ঠিক আছে। আর আপনার অ্যাডটা কই? আচ্ছা এই যে এটা অ্যাড। জি স্যার অ্যাড অ্যাড জি ঠিক আছে বুঝতে পেরেছি স্যার। জি আচ্ছা আপনি কি করেন বলেন তো নাসিরুদ্দিন সোহান? আপনি আমি সিটাগং টেক্সটাইলে আছি, বিএসসি টেক্সটাইল অ্যাফিলিয়েটেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে হয়তো আপনি টাইম পান না নাকি কাজ করার জন্য? টাইম পাই স্যার, কিন্তু স্যার কিছুদিন আগে যখন আমার অর্ডার চলে এসেছে স্যার আমি মানসিকভাবে মানে স্যার অনেকটা হয়ে গেছিলাম। $50 অর্ডার স্যার নিছিলাম, পরে বাইরের কথা ঠিক নাই দেখে পরে ক্যান্সেল করছি। বেশি একটা মানে কেমন লাগে মানে অ্যাক্টিভ থাকতে মন চায়। ঠিক আছে যেটা মন চায় সেটাই করো স্যার। অর্ডার ক্যান্সেল করলে সমস্যা হয় না স্যার? স্যার হ্যাঁ সমস্যা হয়। স্যার এখন চেষ্টা করতেছি আবার অ্যাক্টিভ হওয়ার পুরো দমে আর কি। ঠিক আছে অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হওয়াটাই ভালো। আমাদের আগামী ক্লাসে লিঙ্কডইনের কাজ আপনি যে করলেন, আপনার কি কঠিন লাগছে লিঙ্কডইনের কাজ করতে? না স্যার যেটা একদম সহজ স্যার, ফেসবুকে তো অনেক ভেজাল এগুলা কঠিন কিছু না, মোটামুটি সহজ লাগছে স্যার। ঠিক আছে আমি লিঙ্কডইনের ক্লাসটা আগামীকালকে শেষ করে দেবো, তারপর ইমেল মার্কেটিং এর ক্লাসগুলো করব আগামী কয়েকটা দিন। ইমেল মার্কেটিং এর বেশ কিছু জিনিস আছে, যেমন ল্যান্ডিং পেজ কিভাবে বানাতে হয়, ইমেল টেমপ্লেট কিভাবে বানাতে হয়, তারপরে অনেক একসাথে অনেক ইমেল কিভাবে পাঠানো যায়। হ্যাঁ তারপর স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হুম বলেন। কালকে আমি তো স্যার ওই যে জেনারেশন করতে গেছিলাম ওই জায়গায় স্যার ল্যান্ডিং পেজ, যেমন ল্যান্ডিং পেজ বলতে স্যার ফেসবুকের প্রোফাইলটা বোঝায় তাই না স্যার? প্রোফাইলের যে লিঙ্ক ল্যান্ডিং পেজ বলতে আপনি আপনার কাস্টমারদেরকে যেখানে ল্যান্ড করাইতে চান, যেখানে নিয়ে যেতে চান, সেটা ওয়েবসাইট হতে পারে, ফেসবুক পেজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো ঠিক আছে আপনাদের সাথে আগামীকালকে দেখা হবে, আগামীকালকে আমি ইমেল মার্কেটিংয়ের কাজ শুরু করবো। আর বাকি যারা ক্লাসে আসে নাই একটা গ্রুপে পোস্ট দিবেন যে আগামীকালকে ইমেল মার্কেটিং ক্লাস শুরু হবে, সবাই যেন আসে। আচ্ছা স্যার ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে গেলে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার আর বিজনেস মেল লাগে, কারণ কি যে একটা ওয়েবসাইট চাইছে ওটা কি আমি ফ্রি ডোমেন ই করলে হবে করে নিলে? ফ্রি ডোমেন দেওয়া হবে, ওটা তো আমার সাজাইতে হবে না, শুধু ডোমেনটা করবো। ডোমেন ফ্রি ডোমেন নেবেন, ওই ডোমেনের আন্ডারে একটা ইমেল নেবেন, বিজনেস ইমেল ফ্রি ইমেল নেবেন, তারপরে একটা ওয়ার্ডপ্রেস সাইটকে আপনাকে সি প্যানেলাইজে একটু কাস্টমাইজেশন করতে হবে, তারপরে করলেই হয়ে যাবে।
আর কাস্টমাইজ যদি না করে তাহলে সেক্ষেত্রে হবে না? অল্প কাস্টমাইজ করবেন, বেশি না, হালকা। ও আচ্ছা স্যার, কালকে একটা করতে চাইছিলাম তো, কিছু ডকুমেন্টস ফেক ভাবে তৈরি করছি, পরে দেখি আমার ইচ্ছে ওয়েবসাইট চাইতেছে, একটা ওয়েবসাইট করছি, আমার পার্সোনাল ইমেল দেওয়াটা হয় না, আমি বিজনেস ইমেল চাই, পরে বিজনেস ইমেল ক্রিয়েট করছি কিন্তু ওই ডোমেনটা পরে আর করা হয় নাই। পার্সোনাল ইমেল দিয়ে হবে না, বিজনেস ইমেল লাগবে, আগে হয়তো এখন হয় না আর। স্যার ওটা আর কি জানা ছিল না তো, যার জন্য আর কি ওটা রয়েছে ওই জায়গায়। দেখি একটা করতে পারলে পরের গুলো তো সহজ হয়ে যাবে। ঠিক আছে স্যার, লিঙ্কডইন এ স্যার একটা পার্সোনাল কোশ্চেন করতাম স্যার। আচ্ছা করেন, এক এক করে করেন স্যার। লিঙ্কডইন এ স্যার এই কোর্সটা করার, বলেন বলেন, আপনি বলেন ভাই। বলেন বলেন। আচ্ছা ঠিক আছে স্যার, এই কোর্সটা করার পরে কি আপনি স্যার আমরা কোনো অ্যাডভান্স কোর্স করতে পারবো আপনাদের কাছে, এরকম কোনো সুযোগ আছে স্যার? না এরকম সুযোগ এবার আপনাদের সার্টিফিকেশন গিভিং জিনিসগুলো আছে, আপনাদের সার্টিফিকেটগুলো মার্চ এপ্রিলে দেওয়ার কথা সরকার থেকে। মার্চ এপ্রিলে আপনার সার্টিফিকেশনগুলো পাওয়ার পরে, এটা শেষ হওয়ার পরে এলএলপির নতুন ভার্সন আসতেছে মে জুন মাসে, তখন আবার আরো বড় সড়ো ধরনের ভাবে হবে। এখন যেমন 40,000 স্টুডেন্টদেরকে করাইছে গত 1 বছরে, এরপর এটা 1 লাখে টার্গেট নিয়ে আসবে। ওই জায়গায় তো শেখারও মানে অপরচুনিটি বলতে না স্যার থাকতে পারে, কিন্তু এরকম অ্যাডভান্স কোর্স তো আর এক্সট্রা ভাবে হবে না। এই তো এইভাবেই 50টা ক্লাস, আপনাদের শুরুতে কত স্টুডেন্ট ছিল বলছে আপনাদের, লাস্ট পর্যন্ত সবাই থাকবে না জানি আমরা। আচ্ছা এখন আরেকজন কি বলতে চাইলেন ইনস্টাগ্রামের কি জানি স্যার, লিন্ডিং এর কথা বলছো, লিন্ডিং এ কি কোনো পিক্সেল সেটআপ আছে? হ্যাঁ আছে আছে আছে, কনভার্সন অ্যাড আছে লিন্ডিং এ, সব জায়গায় পিক্সেল আছে, প্রত্যেকটা অ্যাডস ম্যানেজারে পিক্সেল আছে, কনভার্সন আছে, এবং সেম ফেসবুকের মতোই কাজ করতে হয়, কোনো উল্টাপাল্টা কিছু না, একদম সেম টু সেম। ঠিক আছে, আপনাদের সাথে আগামীকালকে দেখা হবে। আমি ভিডিও কিন্তু গতকালকে আপলোড করছিলাম, তো ওকে স্যার আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে, এবং একজন পোস্ট দিয়ে একটু দায়িত্ব নিয়ে, কে পোস্ট দিবেন? স্যার আপনি বলে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনারা যান, কালকে দেখা হবে আপনাদের সাথে, আল্লাহ হাফিজ। আচ্ছা।